billahi minash shaitanir rajeem. Bismillahir rahmanir rahim. Alhamdulillah rabbil alamin. Ar-Rahmanir Rahim, Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا আমরা আনামতা আলাইহিম নিয়ে আলোচনা করছিলাম। এনাম শব্দের সম্ভাব্য বিভিন্ন অর্থ নিয়ে আলোচনা হচ্ছিল। এই আয়াত স্পষ্টভাবে আমাদেরকে যে দোয়া শেখায়, আল্লাহ দরবারে সাহায্য চাওয়ার যে দোয়া শেখায়, সেই দোয়া হলো আল্লাহ তাআলা ইতিপূর্বে তার পুরস্কারের জন্য যাদেরকে বেছে নিয়েছেন তাদের পথ দেখানোর দোয়া আমাদেরকে শিখিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমরা না জানবো যে তারা কারা যারা আল্লাহর পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিলেন। তাদেরকে আমাদেরকে প্রথমে চিনতে হবে, তাহলে আমরা সে পথ চিনবো না এবং পথের জন্য দোয়াও করতে পারবো না। আমি পূর্বেও বলেছি যে এই বিষয়টি সূরা নিসার একটি আয়াতে বিস্তারিত আলোচিত হয়েছে, সূরা নিসার 70 নম্বর আয়াতে। সেই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওমা ইয়ুতি ইল্লাহা ওয়া রাসূলা ফাওলাইকা মা আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালেহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। অর্থাৎ যে কেউ আল্লাহ এবং এর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে, এই সমস্ত তাহারা আবশ্যক লোকদের মধ্যে সামিল হবে যাদেরকে আল্লাহ পুরস্কার দান করেছেন। তাদের ভিতর তারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালেগণের অন্তর্ভুক্ত হবেন। হুজুর বলছেন যে এই শব্দগুলোর অনুবাদ যথাযথভাবে হয়নি। এখানে প্রতিটি শব্দ এই আয়াতে যা ব্যবহার হয়েছে সেইগুলো প্রত্যেকটি পরিভাষা, এগুলোর বিশেষ অর্থ আছে। পরিভাষা অনুবাদ করা খুব সহজ নয়। আল্লাহ যে সমস্ত পরিভাষা ব্যবহার করেন সেগুলোর সঠিক অনুবাদ সম্ভব নয়, কিন্তু আমরা তবুও সেগুলোকে বর্ণনা করার দুর্বল চেষ্টা করতে পারি। আজকে আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই যে আয়াত এহদিনা সিরাত আল মুস্তাকিম, সিরাত আল লাযিনা আনআমতা আলাইহিম যে আয়াত, সেটি আমাদের কে পূর্বের দোয়ার সাথে একত্রে রেখে পড়া হচ্ছে। সেই দোয়াটি হলো এহদিনা ইয়াক আনাবুদ ওয়া ইয়াক নাস্তাইন, এহদিনা সিরাত আল মুস্তাকিম, সিরাত আল লাযিনা আনআমতা আলাইহিম, এর সাথে মিলিয়ে পড়া উচিত। আমি ইয়াক আনাবুদ ওয়া ইয়াক নাস্তাইনের বিভিন্ন অর্থ পূর্বে বর্ণনা করেছি। আমাদেরকে শেখানো হয়েছে যে আমাদের আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর সাহায্য চাওয়া আছে, যেভাবে তিনি ইবাদত করতে করাকে পছন্দ করেন সেইভাবে ইবাদত করার জন্য তৌফিক চাওয়া উচিত। এই দুটো আয়াত একটি অন্যটির জুটি, আর উভয়টি মিলে বিষয়কে কমপ্লিট করে, সম্পূর্ণ করে। এর অর্থ হলো আমরা তোমার ইবাদত করতে চাই আল্লাহ, কিন্তু তার জন্য তোমার সাহায্যের প্রয়োজন। এই এর আরেকটি অর্থ যা আমি পূর্বে বর্ণনা করেছি তা হলো আমরা যেহেতু তোমার ইবাদত করি তাই সকল বিষয়ে আল্লাহ তোমার সাহায্যের অধিকার রাখি।
আমরা সবাইকে বাদ দিয়ে শুধু তোমার ইবাদত করি, তাই তোমার কাছেই তো আমরা সাহায্যের জন্য আসি, অন্য কারো কাছে আমরা যাই না। তো এটি এর আর একটি অর্থ। এই দুই আয়াতকে তৃতীয় ভাবেও দেখা যায়, তাহলে পরের আয়াতের সাথে যোগ সমান্তরালে রেখে অর্থ করুন। দুটো আয়াত পড়ুন এবং পরের আয়াত পড়ুন, এখানে সিরাতাল মুস্তাকিম সিরাতাল যেন আনামত আলাইহিম এর সাথে একত্রে রেখে যদি অর্থ করা হয়, তাহলে অর্থ হবে হে আল্লাহ আমরা শুধু তোমারই ইবাদত করি আর তোমারই সাহায্য চাই, আমাদেরকে তুমি যেভাবে ইবাদতের যোগ্যতা রাখো সেইভাবে আমাদেরকে ইবাদতের তৌফিক দাও। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যে প্রধান সাহায্য এখানে চাওয়া হয়েছে তা হলো আমাদেরকে সেই সকল লোকের পথে চলার তৌফিক দাও যাদের উপর তুমি পুরস্কার নাজিল করেছ। এইভাবে দোয়া করলে এই দোয়াগুলো প্রতিটি বাক্য বিচ্ছিন্ন মনে হবে না, আন্তঃসম্পর্ক দেখা যাবে। প্রথমে এটি কেন বলা হলো যে আমরা তোমারই ইবাদত করি অন্য কারো ইবাদত করি না, এর কারণ কি? কারণ হলো ইতিপূর্বে আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছেন, যাদেরকে পুরস্কারের জন্য আল্লাহ তাআলা বেছে নিয়েছেন, তাদের পথ বড় কঠিন পথ, সেই পথ সহজ পথ নয়। আর পুরস্কারের জন্য একটা পূর্ব যোগ্যতার প্রয়োজন, যাদেরকে পুরস্কার দেওয়া হয় তাদের বিশেষ আচরণের প্রয়োজন, যার কারণে সে তারা পুরস্কারের যোগ্যতা লাভ করে, সেই কারণেই আমাদেরকে দোয়া শেখানো হয়েছে। আল্লাহর বিশেষ রহমত ছাড়া, আল্লাহর সাহায্য চাওয়া ছাড়া আমরা সেই সকল লোকের পথ অতিক্রম করতে পারবো না যাদের উপর আল্লাহ নেয়ামত নাজিল করেছেন। তা আমি পূর্বে বলেছি যে এমন লোকদের পথকে সূরা নিসার এই আয়াতে স্পষ্ট করা হয়েছে, খোলাসা করা হয়েছে। সেই পথ হলো ওমাইয়তে ইল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা আল্লাহ যেন আনাম আল্লাহ আলাইহিম মিনান নবিয়্যিন ওয়া সিদ্দিকিন। তারা চার শ্রেণীভুক্ত, যারা নেয়ামত প্রাপ্ত হয়েছেন তারা চার শ্রেণীর সাথে সম্পর্ক রাখেন। আল্লাহর সাহায্য চাই, আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আমাদেরকে এই সকল লোকদের অন্তর্ভুক্ত করো যারা এই চার শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারেন, আর আমাদেরকে এই এই নেক এবং পূর্ণবানদের অন্তর্ভুক্ত করো যারা পুরস্কার প্রাপ্ত পেয়েছেন। এখন আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। যারা পুরস্কৃত হয়েছেন তাদের আচরণ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কেন তারা পুরস্কার পেয়েছেন, তাদের আচরণ, তাদের জীবন পদ্ধতি যদি আমরা বিশেষভাবে আলোচনাধীন না নিই তাহলে আমরা বুঝব না সে পথ কীভাবে অতিক্রম করতে হবে। সর্বপ্রথম আমি এখানে তালিকার শীর্ষে যাদের কথা উল্লেখ করা হয়েছে তাদেরকে নিয়ে আলোচনা আরম্ভ করব, অর্থাৎ আন-নবিয়্যিন, নবীদের সম্পর্কে আলোচনা হবে। তারা কোন পথ অনুসরণ করেছেন তা যদি আমরা স্পষ্টভাবে জানি এবং বুঝি তাহলে আল্লাহ আমাদের যে আমাদের আচরণ বিধি যেমন হওয়া উচিত বলে উল্লেখ করেন তা আমাদের জন্য স্পষ্ট হয়ে যাবে। আর এই পথে যে সমস্ত বিপদ আপদ আছে সেগুলো আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে, আর তাহলে আমরা হেদায়েতের পথে ভালোভাবে অগ্রসর হতে পারবো, সেই পথে যে বিপদ আপদ আছে সেগুলো এড়াতে পারবো। নবীদের কোরআনে তাদের সম্পর্কে বিস্তারিত উল্লেখ দেখা যায়। পুরো কোরআন আসলে নবীরা কিভাবে ব্যবহার করেছেন, তাদের তারা কি সমস্যার সম্মুখীন হয়েছেন, তাদের শিক্ষা কি ছিল, তাদেরকে বিরোধিতা করেছে, কেন বিরোধিতা হয়েছে, শত্রুতার বিরোধিতার সময়
যারা বিরোধিতা করেছে তাদের সাথে নবীদের ব্যবহার কেমন ছিল, তারা রাত কিভাবে কাটাতেন, দিন কিভাবে তাদের কেটেছে, তাদের সাধারণ আচার আচরণ, বৈবাহিক এবং অবৈবাহিক জীবন, বিবাহ বহির্ভূত জীবন, তাদের বড়দের প্রতি আচরণ, মৃত জীবিত সাধারণ মানুষের প্রতি তাদের আচার আচরণ, নেই আসলে কোরআনের ইতিহাস। সত্যিকার অর্থে মানব জীবনের পুরো নবীদের আচরণের বরাতে মানুষ নবী হিসাবে কী কী করে থাকে সবই তাতে উল্লেখ আছে। ব্যাপক একটি বিষয়। সর্বপ্রথম আমাদেরকে প্রথম ভাবতে হবে যে নবী কী, কোরআনের সংজ্ঞা অনুসারে নবী কাকে বলা হয়, নবীর কী করা উচিত, নবীর আসার দরকার কী, বা নবী আসবেন কেন, নবীরা সমাজের সংস্কারের জন্য কী করে থাকেন, কী ভূমিকা পালন করেন, এক নবী প্রেরণের দরকার কী, এমন সমস্যার মুখে, যে সমস্যার কথা কোরআনে উল্লেখ আছে, সেই সকল সমস্যার মুখে নবী পাঠানোর প্রয়োজন কী, আর নবী পাঠানোর উদ্দেশ্য কী, তার প্রথম ব্যাখ্যা আসা দরকার, যা কোরআন তাই ব্যাখ্যা করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান উদ্দেশ্য হলো, নবীর প্রধান কাজ হলো আল্লাহ এবং মানুষের মাঝে দূরত্বকে দূর করা এবং তাদেরকে সঠিক পথ দেখানো এবং সঠিক পথ প্রদর্শন করা। তারা বলেন যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং এক আল্লাহর ইবাদত করো, নবী প্রেরণের এটি প্রধান উদ্দেশ্য। আমি কোরআনের কিছু আয়াত নিয়ে এসেছি। নবীর আগমনের উদ্দেশ্য এটি এবং এর সাথে আরো কিছু উদ্দেশ্যের কথা কোরআনে উল্লেখ আছে। যদি এটি আল্লাহর নেয়ামত, আল্লাহর অনেক বড় পুরস্কার, কিন্তু তারা যে দায়িত্ব তারা পালন করেন, সে দায়িত্ব পালনের মাধ্যমে তারা আল্লাহর নেয়ামতের পুরস্কারের যোগ্য হন। নবীরা কখনো আল্লাহর নেয়ামতের বা পুরস্কার প্রাপ্তদের বাহিরে কোনো কাজ করতে পারেন না, তারা আল্লাহর মূর্তিমান নেয়ামত হয়ে থাকেন, তারা যাই করে থাকেন সেটি আল্লাহর নেয়ামতের একটা অংশ। তারা যাই করে, আমি বলবো যে সেটি আল্লাহর সন্তোষের কারণ হয়, কেননা তাদের আচরণই আসলে তাদেরকে নবী বানিয়ে থাকেন। নবীর প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের সহায়ক হয়। যদি আপনি পুরোপুরি তা অনুকরণ করেন যেভাবে তারা করেছেন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপর সেভাবেই রহমত বর্ষণ করতে পারেন যেভাবে ইতিপূর্বে নবীদের উপর করেছেন। তো সবচেয়ে প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হলো ইবাদত, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত, ইবাদা। আপনি এখন আবার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনে যান, যে প্রথম বিষয় যার কথা সেখানে উল্লেখ আছে, আমাদের প্রথম দোয়া যা শেখানো হয়েছে, তাহলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই দোয়া আমাদেরকে নেয়ামত প্রাপ্তদের পথে নিয়ে যায়। সেখানে আবার আমরা ইবাদত থেকে প্রশ্ন আরম্ভ করি, কেননা আল্লাহর সাথে আমাদের যোগাযোগ হয় আব্দ শব্দের মাধ্যমে বা ইবাদতের মাধ্যমে। এই আয়াতের পূর্বে যে সমস্ত আয়াতগুলো আছে, সেই আয়াতগুলোতে আল্লাহ তাআলাকে নাম পুরুষে পেশ করা হয়েছে, মানব জাতি এবং স্রষ্টার ভিতর কোনো সরাসরি যোগাযোগের কথা সূরা ফাতিহার প্রথম আয়াতগুলোতে উল্লেখ হয়নি। প্রথম যোগাযোগের কথা উল্লেখ আছে ইয়াকা নাবুদুতে, আল্লাহ এবং সৃষ্টির মাঝে আমাদেরকে শেখানো হয়েছে যে আমরা যেন দোয়া করি যে আমরা তোমার ইবাদতের সিদ্ধান্ত নিয়েছি, শুধু তোমার অবদিয়ত বা দাসত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
অর্থাৎ মানুষ আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে ইবাদতের মাধ্যমে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা সূরা ফাতিহা উল্লেখ করে। আপনি নেমত প্রাপ্তদের পথে যদি পৌঁছেন তাহলে সবচেয়ে তাদের আচরণে, তাদের জীবন জীবনালক্ষ্যের জীবন পদ্ধতির সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হবে আল্লাহর ইবাদত। তারা আল্লাহ সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী, সুযোগে তারা আল্লাহর ইবাদতের তাদের সারা জীবনের সমস্ত প্রাপ্তির সার, এটি তাদের খোদার সাথে সমস্ত সম্পর্কের সার হলো ইবাদত। যদি এটি হয়, তারা যদি এটিকে অন্য সব কিছুর উপর প্রাধান্য দিয়ে থাকেন, আর যেই প্রথম শিক্ষা কোরআনে থাকা উচিত, প্রধান গুরুত্ব যাকে দেওয়া উচিত তা হলো খোদার ইবাদত করা, আর আর ইবাদতের দিকেই মানব জাতিকে ডাকা। এটি সমস্ত নবীদের সাধারণ বৈশিষ্ট্য, শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের নবীর আল্লাহর সাথে এই যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক কখনো কাটেনি, নষ্ট হয়নি, এবং কোরআন অনুসারে এটি দিনে কাইমা সমস্ত নবীদের এটি পদ্ধতি ছিল। এটি হলো চিরস্থায়ী ধর্ম, চিরস্থায়ী দিন, যেটি যেটি কোরআনে কারিম ইবাদা নাম দিয়ে থাকে। পুরো জোর দেয়া হয়েছে ইবাদার উপর, আল্লাহর ইবাদতের উপর। এ কারণেই আমি বারবার এমন অভিযান আরম্ভ করি জামাতকে স্মরণ করাই যে ইবাদতের উপর বিশেষ জোর দাও, যতক্ষণ পর্যন্ত সংখ্যার দিক থেকে দেখা যাবে মানুষের ভিতর আমরা সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী। ইবাদতকারীদের বৈশিষ্ট্যের যতটুকু সম্পর্ক আছে আল্লাহ তাআলার ফজলে, আমাদের বৈশিষ্ট্য সবচেয়ে উন্নত। যতক্ষণ পর্যন্ত ইবাদতের বৈশিষ্ট্যের দিক থেকে আমরা সর্বশ্রেষ্ঠ না হব, সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী না হব, আমরা নিজেদেরকে নবীর প্রতিনিধি হওয়ার প্রতিনিধি হিসাবে দাবি করতে পারি না। ইবাদত এবং নবুয়ত এগুলোর একটি অন্যটি থেকে কোনোভাবে আলাদা করা যায় না। কোনো ইবাদত ছাড়া কোনো নবুয়তের কথা ভাবা যায় না। কোনো ইবাদত নবীর মাধ্যম ছাড়া প্রতিষ্ঠিত হয় না। ইতিপূর্বে কোনো নবীর কথা না বলেই ইবাদতের কথা আমাদেরকে বলা হয়েছে। শুধু আল্লাহর কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে এবং আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসতে শিখেছি তার বৈশিষ্ট্যের বরাতে। আমাদের ভিতরে সেই বাসনা জেগেছে যে হে আল্লাহ, আমরা তোমার ইবাদত করতে চাই। যখনই সেই বাসনা হৃদয়ে জাগলো, একটা দোয়া আমাদের সামনে এসে দাঁড়ালো সাহায্যকারী হিসাবে। আমাদের বাসনা সেই দোয়া সৃষ্টি করলো ইবাদত অবশ্যই করবো, কিন্তু কোন ইবাদত? আমরা তোমাকে অনুসরণ করতে চাই আল্লাহ, আমরা তোমার সাথে যোগাযোগ স্থাপন করতে চাই, কিন্তু সব কিছু আমাদের যতটুকু সম্পর্ক আছে সর্বত্র অন্ধকার, আমরা জানি না কি করব, তোমার সাহায্য চাই। সেই সাহায্য কিভাবে আসবে? যতক্ষণ পর্যন্ত যোগাযোগ স্থাপিত না হবে আল্লাহ আমাদেরকে কীভাবে শেখাবেন? তাই এই দোয়া ইয়াকা নাস্তাইন, এই দোয়া আমাদেরকে এজন্য সিরাতাল মুস্তাকিমের দিকে নিয়ে যায় যে আমাদেরকে সেই সকল লোকদের পথে নিয়ে যাও যাদেরকে তুমি ইতিপূর্বে দোয়া শিখিয়েছো এবং যারা অন্যদেরকে দোয়া করা শিখিয়েছে। এটি তাদের জীবনের উদ্দেশ্য, সৃষ্টির উদ্দেশ্য, তাদের পুরো দায়িত্ব তারা এই কারণেই পালন করেছেন, মানুষকে ইবাদত করা শিখিয়েছেন। আপনি যদি এই দৃষ্টিকোণ থেকে কোরআনে নবীদের বিভিন্ন রেফারেন্স পড়েন, আপনি এই উপসংহারে পৌঁছবেন যে নবুয়তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ইবাদত। আল্লাহ দার্সাল নুহান এলা কমেহি এন্নি লাকুম নজির মুবিন, আল্লাহ তাবুদু ইল্লাল্লাহ ইন্নি আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আলিম। এবং আমরা নূহকে তার জাতির প্রতি প্রেরণ করেছে, তিনি
বললেন যে আমি অবশ্যই তোমাদের প্রতি এক সতর্ককারী হিসেবে রহিত আছি, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। এই আয়াত হুজুর তেলাওয়াত করেছেন। এখানে আর একটা উপকরণও আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ইবাদতের যে ইচ্ছা এটি মানুষের ভিতর একটি সহজাত বাসনা। যদি আল্লাহ তাআলা মানুষ নিজেকে মানুষের সামনে পেশ না করতেন, তাহলে মানুষ নিজে তার আল্লাহ বানাত, মূর্তি প্রতিমার ইবাদত শুরু করত। তো আমরা যদি আল্লাহর ইবাদত না করি, তাহলে অন্য কাউকে অবশ্যই ইবাদত করতে হবে। যদি আল্লাহ না থাকে, আপনি একটা আদর্শকে সামনে রাখবেন, সেই আদর্শ হয়তো একটা দর্শন হতে পারে বা আপনার নিজের আমি হতে পারে, অহমিকা হতে পারে। এক মানুষ ইবাদত ছাড়া থাকতেই পারে না। নূহ আলাইহিস সালাম স্বজাতিকে সতর্ক করেছেন, তিনি বলেন তোমরা অবশ্যই ইবাদত করো, কিন্তু আমি তোমাদেরকে বলছি যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। আল্লাহ ছাড়া যদি অন্য কারো ইবাদত করো, তাহলে তোমরা ধ্বংসের দিকে যাবে। এখানে খুব মজার একটা মন্তব্য তার তিনি করেছেন, আমাদেরকে বিস্তারিত তা বিশ্লেষণ করতে হবে। আধুনিক যুগে আল্লাহর যে ধারণা আছে, আল্লাহর যে সত্তা আছে, কনসেপ্ট আছে খোদা সম্পর্কে, তার উপর বিভিন্ন দর্শন আক্রমণ করে, বিভিন্ন ফিলোসফি আক্রমণ করে, বিশেষ করে অ্যান্থ্রোপোলজি বা নৃতত্ব নিয়ে যারা কাজ করে, মানুষের কীভাবে উন্নতি হলো, আর সোশিয়োলজি বা সমাজ বিজ্ঞান নিয়ে যারা কাজ করে, সমাজ ব্যবস্থা কীভাবে উন্নতি করলো, আর বিশেষ করে সায়েন্টিফিক সোশ্যালিজম বা কমিউনিজম যে আছে, তারা জানে এই সমস্ত বিজ্ঞানের পক্ষ থেকে আল্লাহ তাআলার যে ধারণা আছে তার উপর আক্রমণ করা হয়েছে। তারা বলে যে আল্লাহকে আসলে মানুষ বানিয়েছে, কেননা পৃথিবীর সর্বত্র আপনি যেখানেই যাবেন কোনো না কোনো ধরনের খোদা আপনি অবশ্যই দেখবেন। আর আপনি যেই যুগকেই বিশ্লেষণ করেন না কেন, শুরু থেকে আধুনিক যুগ পর্যন্ত সর্বত্র আল্লাহর কোনো না কোনো ধারণা দেখা যায়। মানব কল্পনাতে আল্লাহর ধারণা দেখা যায়, মানুষের ভিতর খোদা ধারণা পাওয়া যাবে। এই সমস্ত বিজ্ঞানীরা মনে করেন যে তারা বলে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেনি, বরং মানুষ আল্লাহকে সৃষ্টি করেছে। এই প্রবণতার যতটুকু সম্পর্ক আছে কোরআনে কারিম এই প্রবণতাকে মোটেই অস্বীকার করে না। কোরআন শুধু তারা যে উপসংহার টানে সেটিকে রদ করে, কোরআন একই সত্যকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে। কোরআন কিন্তু ভিন্ন একটা কনক্লুশন টানে, উপসংহার টানে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন যে ধারণাটা আছে তার সম্পর্কে শুনুন, মানুষের উপরের গভীর ছাপ আছে। মানুষকে আল্লাহ বারবার স্মরণ করান যে মানুষ তার নিজের খোদা নয়, সে নিজের পক্ষ থেকে সৃষ্টি আসেনি, সে স্বাধীন নয়, তাকে অবশ্যই জবাবদিহি তার সম্মুখীন হতে হবে। তার সৃষ্টির জন্য কোনো মহান সত্তা দায়ী, তাই সে মহান সত্তার সাথে অবশ্যই তার ঝোঁকা উচিত। এই যে মানুষের প্রকৃতিতেই এই ধারণাটি দেখা যায়। আল্লাহ যদি তাকে পথ প্রদর্শন না করেন, আল্লাহ যদি না বলেন তুমি আমার ইবাদত করো, এটা যদি না করেন, তাহলে সে তার প্রকৃতিকে অনুসরণ করবে। প্রকৃতি তাকে যেখানে নিয়ে যায় সে সেখানে যাবে, এবং সে নিজের জন্য এক খোদা অবশ্যই বানাবে, কেননা তার ভিতর একটা অন্তর্নিহিত বাসনা আছে কারো ইবাদত করার। যদি এই বাসনা তার ভিতর না থাকতো, তাহলে সে কখনো কোনো ধর্ম তালাশ করতো না, আর সে কখনো কোনো খোদার সামনে ইবাদতের জন্য ঝুঁকতো না। It also
যে ব্যক্তি অন্য কারো ইবাদত করে তার উপর কিছু দায়িত্ব বর্তায়, তো তার ইবাদতের বাসনা আছে, কিন্তু সেই বাসনা সেই ইচ্ছা আসলে কঠিন দায়িত্ব মানুষের কাঁধে চাপিয়ে দেয়, সেই দায়িত্ব সহজে পালন করা সম্ভব নয়। তো এই সমস্যার আমাদেরকে সমাধান করতে হবে। একদিকে ধর্মহীন মানুষ যারা এই বিষয়টিকে যখন দেখে, তারা দেখে যে পৃথিবীর মানুষ যেখানে বসবাস করুক না কেন, যেখানে থাক না কেন, সে কারো ইবাদত করে বা ইতিহাসের বিভিন্ন যুগে করেছে, তাদের এই অভিজ্ঞতার কারণে তারা যে উপসংহার টানে তা হলো মানুষ নিজের খোদা বানিয়েছে। কিন্তু প্রশ্ন হলো মানুষ খোদা বানাবে কেন, কেন সে খোদা বানাবে, খোদা কেন আবিষ্কার করবে, এই প্রশ্নের কোনো উত্তর নেই তাদের কাছে। তাদের সাধারণ মন্তব্যটা সঠিক, কিন্তু এই তো থিওরির ভিতর একটা দুর্বলতা আছে, একটা অন্তঃসার শূন্যতা আছে, কোনো যুক্তি তারা দিতে পারে না যে পৃথিবীর সর্বত্র মানুষ কেন ইবাদত করবে অনর্থক। কিন্তু ধর্ম বলে যে এর একমাত্র কারণ হলো সত্যিকার অর্থে এক স্রষ্টা আছেন, এক খোদা আছে, এক স্রষ্টা থাকার কারণে এমনই হওয়া স্বাভাবিক। আমরা জিনিসকে দেখছি তাই কোনো বিকল্প নেই, তাই এক স্রষ্টা যদি থেকে থাকেন তাহলে তার ভিতর ইবাদতের বাসনা থাকবে না, সেটি হতে পারে না। স্রষ্টা এবং সৃষ্টির মাঝে না হয় কোনো যোগসূত্র যে স্থাপন হবে না, সেই যোগসূত্র স্থাপনের যোগসূত্র স্থাপন হতে হবে, সেই যোগসূত্র ইবাদত। সূরা ফাতিহা বলে যে তোমার বাসনা আছে সে সত্তাকে জানার, কিন্তু তা সে বাসনা চরিতার্থ হবে, বাসনা তোমাদের বাস্তবায়িত হবে ইবাদতের মাধ্যমে, কিন্তু সেই সত্যিকারের ইবাদত পর্যন্ত আপনা থেকে তোমরা পৌঁছতে পারবে না, অন্ধের মতো তার কাছে পৌঁছা যাবে না। তুমি অন্ধের মতো যদি আগাতে থাকো ধ্বংসাত্মক রাস্তা তুমি অবলম্বন করতে পারো, তাই আল্লাহর কাছে তার সাহায্যের জন্য দোয়া করা আবশ্যক। আর অবশেষে মানুষ এর ফলে নবী পর্যন্ত পৌঁছে, নবী পর্যন্ত যদি আমরা পৌঁছি তাহলে কোরআনে যে প্রথম নবীর উল্লেখ পাওয়া যায় ইবাদতের প্রেক্ষাপটে, সেই নবী হলেন নূহ। তিনি সেই বিষয়টা সেখান থেকে উঠান যেখানে সূরা ফাতিহাতে আমরা ছেড়ে এসেছেন। নূহা হযরত নূহ আলাইহিস সালাম তাই বলেছেন যা সূরা ফাতিহা থেকে আমি ইতিপূর্বে উল্লেখ করেছি। হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে বলেছেন যে আমি তোমাদেরকে সাবধান করছি যে তোমরা যদি সঠিক খোদার ইবাদত না করো তাহলে ভুল খোদাকে অবশ্যই তোমরা খোদা বানিয়ে বসবে, আর সেই ভুল ইবাদতের ব্যাপারে তোমাদেরকে সাবধান করছি। সঠিক সত্তার ইবাদত করা, সঠিক অস্তিত্বের ইবাদত করা, এটি হলো সৃষ্টির উদ্দেশ্য। তো তোমাদের অন্তর্নিহিত যেই প্রবণতা আছে সেটি তোমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে যদি সঠিক রাস্তা তোমরা অবলম্বন না করো। এর ফলে আল্লাহ তাআলার প্রতি আমাদের যে দায়িত্ব আছে সেটিও স্পষ্ট হয়, আর আমাদেরকে সাবধানও করে যে কার ইবাদত করা উচিত আর কীভাবে ইবাদত করা উচিত, আর ইবাদতের পদ্ধতি কী হচ্ছে, নতুবা আমরা কিছু না পেয়ে সব কিছু হারিয়ে বসতে পারি। আল্লাহর ইবাদতের বিষয়টি সকল নবীর ইতিহাসে দেখা যায়। কোরআনে আছে যে ইব্রাহিম হুজুর আয়াতটা তেলাওয়াত করছেন, আমি পুরো আয়াত ধরতে পারি না, ওয়াজ করফিল কিতাব ইসমাইল ইন্নাহু কানা সাদিক আল ওয়াদে কানা রাসূলান নবিয়া কানা ইয়ামুরু আহলাহু বিস সালাতি ওয়াজ জাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া।
তিনি তার জাতিকে ইবাদতের নির্দেশ দিয়েছেন, সমস্ত নবীরা একের পর এক এসেছেন। প্রধান উদ্দেশ্য ছিল ইবাদতের উপর জোর দেয়া, তারা মানুষকে শিখিয়েছেন কিভাবে আল্লাহর ইবাদত করতে হয়। ওয়ালা আদিন আখামুদ কালাইয়া কওমে ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালাত তাকুন আগেইন আদ রিপিটেড দ্য সেম আদ একই নসিহত করেছেন এবং স্বজাতিকে বলেছেন যে হে আমার জাতি আল্লাহর ইবাদত করো আর স্মরণ রেখো যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। একই সাবধান বাণী যে তোমরা ভুল পথে গিয়ে হয়তো অন্যের ইবাদত করে তোমরা বিভ্রান্ত হতে পারো, কিন্তু আমি তোমাদের সাবধান করছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া ইলা সামুদ আখাহুম সালেহা কালা কওমে ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, একই বিষয় এখানে আলোচিত হয়েছে, একই সাবধান বাণী। এবং সামুদের প্রতি তাদের ভাই সালেকে পাঠিয়েছি আমরা, তিনি বললেন হে আমার জাতি আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য আমাদের নেই, নিশ্চয় তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণাদি এসেছে। ওয়ালা মাদিয়ানা আখাহুম শোয়েব কালা ইয়া কওমে ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, একই পয়গাম অবিকল এখানে পুনরাবৃত্ত হয়েছে। নবী বিভিন্ন স্থানে জন্মগ্রহণ করেছেন, বিভিন্ন যুগে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জন্মগ্রহণ করেছেন, তাদের সরাসরি কোনো যোগাযোগই ছিল না নবীদের, কিন্তু একই পয়গাম তারা বারবার দিয়েছেন একের পর এক জাতিকে, একই সাবধান বাণী ছিল। জাতকুম বাইয়ানাতুম মির রাব্বিকুম ফাওফুল কাইলা ওয়াল মিজান আলা তাবখুসুন নাস আশিয়াহুম আলা তুফসিদু ফিল আরদ বাদা ইসলাহিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। Again declared the same. হযরত মূসা আলাইহিস সালাম একই পয়গাম দিয়েছেন দাউদ সুলেমান যারা এসেছেন তারপর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইবাদতের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন, পূর্বে সকল নবী তুলনায় বেশি জোর দিয়েছেন তিনি ইবাদতের উপর। নবী সৃষ্টির দ্বিতীয় উদ্দেশ্য নিয়ে আমরা পরে আলোচনা করব, সেই অংশে প্রবেশের পূর্বে অর্থাৎ নেয়ামতের অংশে প্রবেশের পূর্বে আমরা আবার ইবাদতের বিষয়ের দিকে ফিরে আসি। আমরা ব্যাখ্যা করব যে এই সাবধানবাণীর উদ্দেশ্য কী, কেন বলা হয়েছে যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। আমাদেরকে বুঝতে হবে পুরো মানব জাতির জন্য এটি একান্ত গুরুত্বপূর্ণ, এটি কোনো হিংসা নয় যে আমি সৃষ্টি করেছি তা আমার ইবাদত করতে হবে, আল্লাহ হিংসাপরাণ হয়ে এমন কথা বলছেন না। অনেকেই শেরেককে শুধু এতটা বোঝে, তারা মনে করে যে আল্লাহ তাআলা একান্ত জেলাস ঈর্ষা পরায়ণ, আল্লাহ তাআলা হিংসা করেন, আল্লাহ তাআলা নিঃসন্দেহে ঈর্ষা পরায়ণ, এতে এটি তার একটি বৈশিষ্ট্য। কিন্তু শুধু হিংসা বা ঈর্ষাকে একমাত্র কারণ মনে করা আর আমাদেরকে এই কারণে এত কঠোর শাস্তি দেয়া, এত কঠোর অন্যের ইবাদতের এত কঠোর শাস্তি দেন তিনি যে তিনি বলেন যে আল্লাহর অন্য সমস্ত পাপ ক্ষমা করতে পারেন কিন্তু শিরিকের পাপকে তিনি ক্ষমা করেন না। আল্লাহর সাথে কাউকে যদি শরিক করাতেন আমাদেরকে ক্ষমা করবেন না, এত জোর কেন দেয়া হলো এর উপর? ইবাদতের বিষয়টিকে ইতিবাচক অর্থে কেন ছেড়ে দেওয়া হলো না যে আল্লাহর ইবাদত করো বাকি পৃথিবীকে ভুলে যাও, শুধু এই কথা বলেই ছেড়ে দিতে পারতেন। হুজুর বলছেন যে সত্যিকার অর্থে মানব মূল্যবোধের যে ধ্বংস হয়, মানব মূল্যবোধ যে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তার একমাত্র কারণ হলো আল্লাহ ছাড়া অন্য সত্তার ইবাদত করা। এই বিষয়টি খুব সহজ নয়, এই বিষয়টিকে শুধু ভাষা দৃষ্টিতে নিলে হবে না, এগুলো জটিল বিষয় আর এর গভীর জটিলতা আছে। আল্লাহ ছাড়া অন্যদের ইবাদতের বিষয়টি আমাদেরকে বুঝতে হবে, নতুবা আমরা সে সকল লোকদের পথ অনুসরণ করতে পারবো না যাদের উপর আল্লাহ নেয়ামত নাজিল করেছেন। নেয়ামতকে বোঝার জন্য
requires also to understand those আমাদেরকে সেই সকল বিষয়গুলোকে বুঝতে হবে যা নেয়ামতকে ধ্বংস করে আর নেয়ামতকে অভিশাপে রূপান্তরিত করে, তাই আমাদেরকে এই বিষয় নিয়ে ভাবতে হবে, বুঝতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বা শিরকের বিষয়টি আমাদেরকে বুঝতে হবে, আলোচনা করতে হবে। কোরআনে শিরকের বিষয়টি বিভিন্ন স্থানে আলোচিত হয়েছে। কোরআনের পরিণতি কী তা তুলে ধরে সে তার কারণ কী তা উল্লেখ করে, আর কেন শিরক করা উচিত নয় তা উল্লেখ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা সামনে আনতে হবে তা হলো, যখনই আমরা কারো ইবাদত করি আমরা তার মতো হওয়ার চেষ্টা করি, আমরা তার ইচ্ছা অনুকরণের চেষ্টা করি, তার আদেশ নিষেধ মানার চেষ্টা করি, তার আদেশ নিষেধ অনুসারে চলার চেষ্টা করি। তো আমার ইবাদতের উদ্দেশ্য যদি কামেল হয়, সম্পূর্ণ হয় এবং ভালো হয়, তাহলে আমাদের আচরণও সঠিক হবে এবং সেই অনুপাতে সুস্থ হবে, ভালো হবে। যদি কোনো ত্রুটি থাকে, কোনো দুর্বলতা থাকে, যার আমরা ইবাদত করছি তার ভিতরে যদি কোনো ত্রুটি থাকে, রোগ ব্যাধি থাকে, দুর্বলতা থাকে, তাহলে সেগুলো আমাদের ভিতর স্থান পাবে, কেননা আমরা চেষ্টা করি তার পথ অনুসরণের। সেই যাকে যার যে বস্তু বা ব্যক্তির আমরা ইবাদত করছি তার ত্রুটি বিচ্যুতি আমরাও আমাদেরকেও পেয়ে বসবে, সে আমরাও সেগুলোর অনুকরণ আরম্ভ করব। এটি এই কারণে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে, কেননা আল্লাহ ছাড়া অন্য সব কিছু অসম্পূর্ণ, বৈশিষ্ট্য অন্য কোনো কিছুতে পাওয়া যায় না। তো ইবাদত করে আমরা ইবাদতের যে লক্ষ্য তাকে অনুকরণ করি, অনুসরণ করি, তার সামনে পুরোপুরি ঝুঁকি, এটি হলো ইবাদত। আমরা তার সামনে পুরোপুরি ঝুঁকি সমর্পণ করি যার আমরা ইবাদত করি, সেটি হলো ইবাদত। এখন অন্যান্য আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য মূর্তি প্রতিমার দিকে দেখুন, যাদেরকে মানুষ বানিয়েছে। যদি আপনি সাপের পূজা করেন যেভাবে হিন্দুরা করে, তার অর্থ হলো সে খোদা তার শ্রদ্ধা করা উচিত, তার অনুসরণ করা উচিত। এই সাপের যে বৈশিষ্ট্য সেগুলো একান্ত সম্মানিত বৈশিষ্ট্য হলো, অন্যথবা তার ইবাদত কেন করব। তার যে অন্তর্নিহিত বৈশিষ্ট্য আছে, কামড় দেয়া এবং বিষ সঞ্চালিত করা অন্যের দেহে এবং তারা লুকানো পালানো আত্মগোপন, সেটি যদি প্রশংসনীয় না হয় তাহলে কোনো ব্যক্তি সাপকে ইবাদত করা, সাপের ইবাদত করার কথা ভাববে না। একইভাবে বিদ্যুৎ পাতের ইবাদত করা হয়, সূর্যের ইবাদত করা হয়, চন্দ্রের ইবাদত করা হয়, এই লক্ষ্যগুলোকে, এই এই বস্তুগুলোকে বা এই এগুলোর এমন কিছু বৈশিষ্ট্য আছে যাকে মানুষ আকর্ষণীয় মনে করে, সেই কারণে মানুষ ইবাদত করে। কিন্তু আরও কিছু এমন বৈশিষ্ট্য সেগুলোর এমন আছে যা আকর্ষণীয় নয়, যা ক্ষতিকর, যার ভিতরে ত্রুটি রয়েছে। যদি আপনি সেগুলো অনুসরণ করেন তাহলে আপনি এমন আচরণ অবলম্বন করুন বা এমন রাস্তা অনুসরণ যা অন্যের জন্য ক্ষতিকর হবে, অন্যের জন্য ধ্বংসাত্মক হবে। আপনি সামাজিক প্রাণী হিসাবে নিরাপদ হবেন না, মানুষ আপনার পক্ষ থেকে নিরাপত্তা বোধ করবে না, আপনাকে নিরাপদ মনে করবে না, কেননা আপনি যাদের ইবাদত করবেন তারা চায় যে আপনি অন্যদের সাথে একই আচরণ করেন, কেননা এই বৈশিষ্ট্য তাদের ভিতর রয়েছে। আপনি যদি এক ভুল বস্তু বা ব্যক্তির ইবাদত আরম্ভ করেন, তার পছন্দনীয় অভ্যাসগুলো আপনার ভিতর অবশ্যই স্থান পাবে। দ্বিতীয় যে কথার উপর জোর দেওয়া হয়েছে তা হলো,
আপনি যদি কোনো বস্তুর বা ব্যক্তির ইবাদত সেটিকে জানা ছাড়া করেন, যদি আর সে বস্তু বা ব্যক্তি যদি কখনো আপনার ডাকে সাড়া না দেয়, বা সেই সত্তার সাথে আপনার যোগাযোগের যদি কোনো সম্ভাবনা না থাকে আর তার পক্ষ থেকে যদি দিক নির্দেশনা না পান, তাহলে সেই ইবাদত অর্থহীন এবং সেটি অন্তঃসার শূন্য। আর অবস্থা যেখানে এমন, সেখানে আপনি সেই ব্যক্তি বা বস্তু সম্পর্কে নিজে কিছু বানাতে থাকেন, তো এমন যা মনে হবে তা হলো আপনি আপনার কল্পনার ইবাদত করছেন, আপনি বাস্তব কোনো বস্তুর ইবাদত করছেন না, আপনি আপনার কল্পনা বা আপনার নিজস্ব প্রবণতার অনুকরণ করছেন, নিজের অভিরুচি অনুসারে একটা খোদা বানিয়ে তার ইবাদত করেন। গ্রিক রূপকথার কাহিনী আছে, সেইখানে এই ধরনের বিষয় প্রচলিত। তারা কিছু এমন, তারা সূর্যের পূজা করে, তারা বাতাসের পূজা করে। গ্রিক পৌরাণিক কাহিনীতে আপনি এসব দেখবেন, তারা সূর্য, তারা সাগরের বা মহাসমুদ্রের পূজা করে। আরও প্রকৃতির এমন অনেক বিষয় আছে যেগুলো মানুষের জন্য ভয়ের কারণ হচ্ছে, যা মানুষের উপর আঘাত হানতে পারে, ধ্বংস করতে পারে বা ক্ষতি করতে পারে। আর সেগুলো আবার যখন মানুষ উপকার করে, মানুষের অনেকের কল্যাণের কারণ হয়েছে, তো তারা এই ইবাদতের এই বস্তুগুলোকে এইভাবে বোঝে। কিন্তু তারা কখনো সূর্যের সাথে কোনো সম্পর্ক স্থাপন করতে পারে না, সূর্যের প্রকৃতিকেও জানা সম্ভব হয়নি। সূর্যের কাছে যখন ইবাদত করছে, সূর্য কখনো সাড়া দেয়নি। তারা বাস্তবের পক্ষে জানতই না যে সূর্য কীভাবে খুশি হয়, আর সূর্য তাদের কাছে কী চায় তা কোনোদিন তাদের জন্য জানা সম্ভব হয়নি। আমি এই বিষয়গুলো আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করছি। যে সমস্ত বস্তু বা ব্যক্তি আপনার ডাকে সাড়া দেয় না, আপনার সাথে যোগাযোগ স্থাপন করে না, যেহেতু এগুলো আপনাকে দিক নির্দেশনা দিতে পারে না, তাই সেগুলো সম্পর্কে একটা কল্পনা মানুষ করে, অনুমান করে, ধারণা করে। আর অতীত কালে সূর্যের পূজারীরা এটি করত। তা সূর্যের পূজারী মিশরে থাকুক বা পৃথিবীর অন্য অংশে বসবাস করুক বা গ্রিসে বসবাস করুক বা ইতালি বা যেখানে তাদের বসবাস হোক না কেন, তাদের ভিতর যে সমান একটা অভ্যাস ছিল সর্বত্র, তারা সূর্যের, সূর্য যে এত বড় এবং সূর্যের আলোতে তারা খুব অভিভূত হয়েছে, তারা সেই খোদাকে, খোদার ভয়ে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। কিন্তু তারা জানতো না সূর্যকে কীভাবে সন্তুষ্ট করতে হয়। এর ফলশ্রুতিতে তারা নিজেদের নিজস্ব শিক্ষা আবিষ্কার করেছে কাল্পনিক খোদার নামে। আর সেগুলো যেহেতু মানুষের বানানো শিক্ষা ছিল, আল্লাহর পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা ছিল না, যার ফলে সেই শিক্ষার ভিতরে ততটা ত্রুটি রয়ে গেছে। আর সেই শিক্ষাগুলো শত্রুর বিরুদ্ধে প্রতিশোধের সাথে সম্পর্ক রাখে, সেই প্রতিশোধ বড় ভয়াবহ। আপনি দেখবেন যেখানে সূর্যের পূজার ধারণা রয়েছে, সেখানে দেখবেন যে এমন শিক্ষা মানুষের সামাজিক ব্যবস্থার জন্য একান্ত ক্ষতিকর। সেগুলো শুধু অন্যায় শিক্ষায় নেয়, অনেক সময় তার নিষ্ঠুর প্রকৃতিও দেখা যায়। দৃষ্টান্ত, সূর্যের পূজার নামে অনেক কুমারীকে সূর্য খোদার বেদিতে জবাই করা হয়েছে, মানুষের জীবন উৎসর্গ করা হয়েছে অনেক সময়। ব্যাপক হারে মানুষকে সেই সূর্যকে সন্তুষ্ট করার জন্য জবাই করা হয়েছে, হত্যা করা হয়েছে কাল্পনিক সূর্যকে সন্তুষ্ট করার জন্য। সেই খোদার অনুকূলে থাকতে হলে তাদের মতে যারা সেই খোদাকে খোদা মানে না, তাদের সবাইকে ধ্বংস করার অধিকার থাকবে বা লাইসেন্স থাকবে। শুধু তাই নয়,
some contradictions in nature. তারা প্রকৃতির ভিতর কিছু বিরোধ দেখে, কিছু খোদা যারা তাদের দৃষ্টিতে অনেক সময় বড়, সেই খোদা অনেক সময় অন্য খোদার মোকাবেলায় দুর্বল হিসেবে প্রতীয়মান হয়, এই খোদার উপর অনেক সময় জয়যুক্ত হয়। দৃষ্টান্ত, যখন মেঘ আসে সূর্য হারিয়ে যায়, আর মেঘ মানে হয় অনেক শক্তিশালী, সূর্যের উপর যখন বৃষ্টি হয় তখন তারা এই বিষয়টি পরে আবার বলে যে তারা এটি এটি সমুদ্রের সাথে সম্পর্কযুক্ত, তখন বলে যে সমুদ্র সূর্যের সাথে বেশি, সূর্যের তুলনায় বেশি শক্তি, আবার সমুদ্রের ইবাদত আরম্ভ করে। কিন্তু তারা এটি জানে না যে সমুদ্র তাদের কাছে কী চায়, সমুদ্রকে তারা কীভাবে সন্তুষ্ট করতে পারে, তারা যত জানে না, তো যাই সমুদ্র তাদের কল্পনার বানানো খোদা, তাই সেই খোদা তাদেরকে কখনো পথ প্রদর্শন করে না বা দিক নির্দেশনা দেয় না, তাই তারা অনুমান করে। যারা অনুমানের ভিত্তিতে এমন খোদা বানায়, এমন কাল্পনিক খোদাকে বলা হয় অরাকলস। তো এমন কাল্পনিক খোদার খোদাকে ঘিরে অনেক কাহিনী গড়ে উঠেছে, সত্যিকার অর্থে এমন কোনো খোদা কখনো মানুষের উত্তরে সাড়া দিতে পারে, এমন কাল্পনিক খোদা কখনো মানুষকে পথ প্রদর্শন করতে পারে না। এই সমস্ত খোদার কাছে যদি হেদায়েত, এই সমস্ত খোদার কাছে যখন মানুষ হেদায়েত চাইতে যায়, হেদায়েত চাওয়ার ইচ্ছা করে, তখন তারা এমন কিছু মানুষের কাছে যায় যারা দাবি করে যে সে খোদার পক্ষ থেকে আমরা হেদায়েত পেয়েছি, তো এমন মানুষ, এর ফলে তারা পুরোপুরি প্রতারণার শিকার হয়। সেই সমস্ত এই ধরনের প্রতারকেরা অজ্ঞ লোকদের এমন কিছু কথা শোনায় যে সেই সমস্ত কথা পুরো কাল্পনিক, এবং সেই কথাগুলো মানুষের দুঃখ এবং কষ্টে পর্যবসিত হয়। আপনি যদি ইতিহাস পড়েন আশ্চর্য হবেন আপনারা, আল্লাহর নামে কত নিষ্ঠুর আচরণ করা হয়েছে, কত অজ্ঞ আচরণ করা হয়েছে কাল্পনিক খোদার নামে এই সমস্ত প্রতারক ব্যক্তিরা, এবং তারা নিজেরা ধর্মের ধ্বজাধারী হোতা সেজে বসেছে, এবং তারা তাদের সাম্রাজ্য কায়েম করেছে শুধু মিথ্যার নামে, তারা শক্তিকে একত্রিত করেছে, বড় বড় সাম্রাজ্যের পতন হয়েছে এই মিথ্যার কারণে, আর এই সমস্ত মিথ্যার জন্ম হয়েছে কাল্পনিক খোদা থেকে। খোদা সম্পর্কে কল্পনার কাল্পনিক খোদা বানানোর কারণে এমন হয়েছে, তাই এটি শুধু খোদার ঈর্ষাপরায়ণ খোদা নয়, বা খোদা তালার ঈর্ষা নয়, বা হিংসা নয়, বা জেলাসি নয়, বরং বিষয়টা আরও অনেক ব্যাপক। হুজুর বলছেন যে ইবাদত শুধু এমন বিষয় নয় যা শুধু ইবাদতকে শুধু ইবাদত শব্দের ভিতর সীমিত রাখা যায়। ইবাদত ব্যাপক একটি বিষয়, ইবাদত মিথ্যা এবং কৃত্রিম প্রতিষ্ঠানের জন্ম দেয়। সেই সমস্ত কৃত্রিম এবং মিথ্যা প্রতিষ্ঠান যদি একবার গড়ে ওঠে, তাহলে মানুষের কষ্ট অবশ্যই বাড়ে। আর কোরআনে করিম বারবার যে বিষয়ের কথা বলে, তাহলে এই ধরনের খোদাগুলোর সাথে কখনো যোগাযোগ করা যায় না। বারবার কোরআন কেন এই কথার উপর জোর দেবে, এর কারণ হলো সেই সমস্ত খোদার সাথে যেহেতু যোগাযোগ সম্ভব নয়, তাই তাদের নামে যাই বলা হয় তা মানুষের বানানো। যারা অন্যের নামে কথা বানায়, অথচ সেই জিনিসগুলোর কোনো অস্তিত্ব যদি না থাকে, তাহলে যারা এমন করছে তারা মিথ্যাবাদী। তাই মিথ্যাবাদীর পক্ষ থেকে কখনো কল্যাণকর কোনো কিছু উচ্চারিত হতে পারে না। তাই মূর্তি পূজারীদের ইতিহাস আর মূর্তি পূজার ইতিহাস
মিথ্যার ইতিহাস, মিথ্যা প্রতিষ্ঠানের ইতিহাস, বক্র প্রতিষ্ঠানের এবং প্রতারক প্রতিষ্ঠানের ইতিহাস, যা মানুষের উন্নতির অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য সৃষ্টি হয়েছে, যা মানুষকে অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত রাখার জন্য হয়েছে, সহস্র বছর ধরে এমন চলে আসছে। সেই মূর্তি পূজাকে যদি আপনি বের করে দেন, মানুষের ইতিহাস থেকে যদি মূর্তি পূজাকে বের করে দেন, তাহলে আপনি দেখবেন যে মানুষ খুব দ্রুত উন্নতি করছে এবং ভিন্ন মানে অগ্রসর হচ্ছে এবং উন্নতির গতি তাদের বহুগুণ বেড়ে যাবে। শেরেককে এত জোরালোভাবে কোরআনে যে ঘৃণা দৃষ্টিতে দেখা হয়েছে, তার কারণ হলো এটি আমাদের নিজেদের জন্য ক্ষতিকর, এটি আমাদের স্বার্থের জন্য ক্ষতিকর। যদি আমরা মূর্তি পূজায় জড়িত হই, তাহলে এক ধরনের সামাজিক আত্মহত্যাতে আমরা নিমজ্জিত হব। তাই এটি শুধু ঈর্ষা বা হিংসার বিষয় নয়। দ্বিতীয় বিষয় হলো, আমরা যদি বিষয়টাকে আরো গভীর দৃষ্টিকোণ থেকে পড়ি, আমরা বুঝব যে কেন এটিকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এত জোরালোভাবে। মূর্তি পূজা আসলে মানুষকে যেদিকে নিয়ে যায়, তা হলো মানুষ নিজেকে বড় মনে করে, সে স্থূল, নিজেকে স্থূল মনে করে, নিজের আমির সেই ইবাদত আরম্ভ করে, আমিত্বের পূজা করে। এবং মূর্তি পূজারীদের ইতিহাসে ইতিহাস খতিয়ে দেখলে এই কথাটাকে আপনি সত্য পাবেন। প্রত্যেক মূর্তি পূজারি, প্রতিমা পূজারি আসলে মানুষের, অবশেষে মানব পূজারি হয়, ফেরাউন সৃষ্টি করা হয়, বড় বড় প্রভু সৃষ্টি হয়। সরাসরি তারা বস্তু জগতের খোদা হয়ে যায় বা ধর্মীয় জগতের, আর তারা অবশেষে সমস্ত খোদার প্রতীক হিসাবে কাজ করে, যে খোদার ইবাদতের কথা তারা বলে। তো যেহেতু কিছু প্রতীক থাকা দরকার, তাই তারা মানুষের পূজা আরম্ভ করে এবং মানুষ মানুষের সামনে ঝুঁকে। মানুষ যদি মানুষের সামনে ঝুঁকা আরম্ভ করে, তাহলে সবচেয়ে ঘৃণ্য ধরনের ফ্যাসিজম বা কমিউনিজম জন্ম হয়। আমি ফ্যাসিজম কেন বলছি বা কমিউনিজম কেন বলছি, তা সেটা একটি ভিন্ন বিষয়, তার একটা কারণ আছে। আপাতত এতটাই আমি বলি যে যখনই আপনি বড় স্বৈরাচারী দেখবেন, ঘৃণ্য স্বৈরাচারী দেখবেন, যে মানুষের প্রতি একান্ত নিষ্ঠুর আচরণ করে, এমন স্বৈরাচারীদের পিছনে সবসময় আপনি মূর্তি পূজা খুঁজে পাবেন। আপনি যেখানেই এক খোদার ইবাদত করতে দেখবেন কোনো জাতিকে, আপনি সেখানে স্বৈরাচারী সৃষ্টি হতে দেখবেন না। তারা শিরিক সবসময় মূর্তি পূজারই বাচ্চা হয়ে থাকে। তাই শেরেক থেকে যেখানে নিষেধ করা হয়েছে, মানুষের কল্যাণের জন্য তা করা হয়েছে, আল্লাহ তাআলার নিজের খাতিরে নয়। এটি এবং আরো অনেক কারণ আছে, যা আমি একের পর এখানে উল্লেখ করতে পারি। এ থেকে স্পষ্টভাবে যা সামনে আসে, তা হলো খোদা তাআলা যে আমাকে, আমাদেরকে শিরিক করতে নিষেধ করেছেন এবং শুধু তার ইবাদত করতে বলেছেন, সেটি শুধু কোনো স্বার্থপরতার কারণে বা আমিত্বের কারণে না। তিনি এর উপর যে জোর দেন, নবীরা যে এর উপর জোর দেয়, তা আমাদের নিজেদের উপকারার্থে, নিজেদের কল্যাণার্থে, আল্লাহ তাআলাকে বড় করার জন্য নয়। এটি হলো নেতিবাচক দিক। ইতিবাচক দিকের যতটুকু সম্পর্ক আছে, তার সম্পর্কে আমি পূর্বেই বলেছি, গত বছর আমার সূরা ফাতিহার দরসে আমি উল্লেখ করেছি। আপনি যখন আল্লাহর ইবাদত করবেন, আমরা যখন আল্লাহর ইবাদত করি, আমরা করি এই বিশ্বাসের কারণে যে তিনি ভালো। আমরা জানি যে তিনি সমস্ত মঙ্গলের উৎস, সেই সমস্ত গুণাবলীর আলোকে আমরা জানি যা তিনি নাজেল করেছেন। আমরা যখন তার ইবাদত করি,
আমরা জানি যে সেই সত্তা পর্যন্ত কিভাবে পৌঁছতে হয়, কিভাবে জীবন্ত সত্তা হিসেবে তার কাছে কিভাবে যেতে হয়। তিনি যিনি সরাসরি নিজেই উত্তর দেন, শুধু নবীদের মাধ্যমে নয়। তো আল্লাহ এবং তার সৃষ্টির মাঝে যে সম্পর্ক, সেটি একটি জীবন্ত বিষয় হিসাবে সামনে আসে এবং তা পৃথিবীর সকল মানুষের জন্য সরাসরি এসে খোদার সাথে সম্পর্ক স্থাপন সম্ভব। সেটি সবাই পরীক্ষা করতে পারে, জীবনে তারা প্রদর্শন করতে পারে যে জীবন্ত খোদা আছে যার সাথে যোগাযোগ সম্ভব। যোগাযোগের সে মাধ্যম হলো ইবাদত বা আল্লাহ তাআলার উপাসনা। সেই কারণে নবীরা এই বিষয়ের উপর জোর দেন। তাদের প্রথম যুদ্ধ তাদের বিরুদ্ধে হয়ে থাকে যারা মূর্তি পূজারী, আর এখানেই মুখালেফতের এই কাহিনী সৃষ্টি হয়। যখন নবী বলেন যে তোমরা শুধু আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করবে না, তাৎক্ষণিকভাবে এক যুদ্ধ আরম্ভ হয়ে যায়, যুদ্ধের সূচনা হয়। যদি আপনাদের এই স্লোগান সৎ হয় তাহলে অবশ্যই সেই সমস্ত লোকদের হাতে আপনাকে কষ্ট সহ্য করতে হবে যারা এটি এর বিরোধী, আর অনেকের সাথে যুদ্ধে লিপ্ত হতে হবে। আমি বলেছি যুদ্ধ প্রথমে দ্বিমুখী হয়ে থাকে। প্রথম যুদ্ধ সেই সমস্ত লোকদের বা সম্প্রদায়ের বিরুদ্ধে হয়ে থাকে যারা কাল্পনিক খোদার ইবাদত করে বহু বিভিন্নভাবে। তারা মনে বলে যে তারা অন্যের ইবাদত করছে, তারা বলে যে আল্লাহ ছাড়াও আল্লাহ আছে, জীবন্ত আল্লাহ, জীবন্ত সত্তা। কিন্তু এমন মানুষ এখন অতীতের কাহিনী হয়ে গেছে। আধুনিক যুগে এমন মানুষ হারিয়ে যাচ্ছে। দৃষ্টান্তস্বরূপ হিন্দুদের ভিতর অনেক মূর্তি পূজারী আছে, কিন্তু তাদের অধিকাংশ যেহেতু শিক্ষিত, শিক্ষার আলোকে আলোকিত আছে, তারা এই ধরনের অলীক জিনিসে বিশ্বাস করে না। যদি কোনো ব্যক্তি খোদার এবং খোদার ইবাদতের কথা বলে, তারা পরোয়া করে না, তা নিয়ে তারা মাথা খামায় না। কেননা তারা তাদের সমাজের জন্য চ্যালেঞ্জ নয়, কেননা তাদের সমাজ এখন আসলে নাস্তিক হয়ে গেছে, সত্যিকারের ইবাদত নেই। যেখানে কাল্পনিক খোদা সত্যিকারের ইবাদত থাকে, সেখানে আল্লাহ তহিদের কথা বলা অবশ্যই সমস্যার কারণ হয়ে থাকে। আর মূর্তি পূজারী সমাজ সেটিকে চ্যালেঞ্জ হিসেবে মনে করে এবং সমস্যার জন্ম দিয়ে থাকে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আজকে আধুনিক যুগে এই ধরনের মূর্তি পূজা আর গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। কিন্তু অন্য ধরনের মূর্তি পূজারীর অবশ্যই তাদের স্থান নিয়ে থাকে, আর তারা সেই সমস্ত মূর্তি পূজারীদের জায়গায় কাজ করে। আর এরাই সবচেয়ে ভয়াবহ, কেননা তারা নিজেদেরকে মূর্তি পূজারী বলে না, তারা অনেক সময় নাস্তিক হিসাবে নিজেদেরকে প্রকাশ করে। তারা বলে আমরা কোনো খোদায় বিশ্বাস করি না, কিন্তু তারা এক আল্লাহর ইবাদত হোক সেটি চায় না, সেটি পছন্দ করে না। কেন? এর কারণ হলো তারা নিজেদেরকে পূজা করে, নিজেদের ইবাদত করে, তারাই আল্লাহ সম্পর্কে ঈর্ষা রাখে। এমন নয় যে আল্লাহ তাদের ব্যাপারে ঈর্ষা রাখেন, তারা আল্লাহর ব্যাপারে চরম ঈর্ষা রাখে। তারা চায় না যে আল্লাহ মানুষের লেনদেনের বিষয়ে আর মাথা ঘামান, তারা এটি চায় না। তারা পছন্দ করে না মানুষ শুধু এক আল্লাহর ইবাদত করুক। এই সে কারণেই আল্লাহ তাআলাকে যে কমিউনিস্ট দেশ আছে সেই দেশ থেকে আল্লাহকে বিদায় দেওয়া হয়েছে। কমিউনিস্ট দর্শন আল্লাহ ধারণার সাথে কখনো একমত হতে পারে না, যদিও তারা
তারা যেহেতু খোদাতে বিশ্বাস করে না, তাদের ক্ষতি কি? কেউ যদি আল্লাহতে বিশ্বাস করে, জোর বলছেন যে তারা যে এর একান্ত বিরোধী, তার কারণ হলো তারা খোদার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তারা চায় তারা মানুষের তাকদীরকে রূপ দিতে চায়, তারা চায় না অন্য কেউ তাতে হস্তক্ষেপ করুক। তো যেখানেই তারা অন্য কোনো সত্তার খোদার আসনে আসতে দেখে কোনো সত্তাকে, কোনোভাবে যদি তারা দেখে যে আল্লাহর নামে কোনো সত্তা মানুষের তকদিরে, মানুষের জীবনে, মানুষের লেনদেনে, সামাজিক জীবনে হস্তক্ষেপ করছে, বা যদি দেখে যে আল্লাহর নামে কোনো ধারণা মানুষকে আমাদের রাস্তা থেকে ভিন্ন রাস্তার দিকে নিয়ে যাচ্ছে, তারা এই শক্তির একান্ত চরম বিরোধিতা আরম্ভ করে। তাই একটা যুদ্ধ অটোমেটিক্যালি আরম্ভ হয়ে যায় খোদা এবং একদিকে খোদা প্রেমিক মানুষ, আর অপরদিকে বাজ্যত আল্লাহতে বিশ্বাস করে না, কিন্তু তারা সত্যিকার অর্থে মূর্তি পূজারী, তারা নিজেদের পূজা করে, তারা আল্লাহ তাআলার জায়গায় একটা দৃষ্টিভঙ্গির পূজা করে। তারা মার্কস, এঞ্জেল এবং মাওজিদুমকে নবী বানিয়েছে, তাই মানুষ খোদা ছাড়া থাকতে পারে না। এটি পুনরায় আরেকটা উপসংহার, তাদেরকে খোদাহীন মনে করবে না। তারা যদি খোদাহীন হতো তাহলে হিংসা থাকার কথা না। তারা যদি খোদা না মানত তাহলে তারা অবশ্যই হিংসা বোধ করতো না। তারা তাদের ইগো এবং আমিত্বকে খোদা মনে করে, আর তারা মনে করে যে তারা এই পৃথিবীর, এই বিশ্বজগতের সত্যিকারের সত্তাধিকারী মালিক, যেন তারা নিজেদের স্রষ্টা, যেন তারা কারো কাছে কোনোভাবে ঋণী নয়। তারা যেহেতু যা নিয়ন্ত্রণ করে তার যেহেতু তারা প্রভু, তাই তারা নিজেরা খোদা সাজে। এটি খোদার সংজ্ঞা, এই সংজ্ঞা মানুষ আদি থেকে মেনে আসছে, যে সত্তা এই পৃথিবীর মালিক, যে কোনো কাজ কারো কাছে কোনোভাবে জবাবদিহিতার সম্মুখীন নয়, বা নিজেকে ঋণী মনে করে না, যে নিজের কাজের জন্য শুধু নিজের কাছেই দায়ী, যে মানুষের তকদিরকে গঠন করে। এটিকেই তো খোদা বলা হয়। এ ধরনের খোদা পূর্বের যে বাদশারা এ ধরনের খোদা আসে যে বসতেন, তাই কমিউনিজমকে তাদের সাথে আমি যোগ করেছি। কার্যত তারা একই জিনিস। পুরনো যে সমস্ত সম্রাট এবং বাদশারা ছিলেন, তারা ধর্মীয় পরিভাষা নিজেদের জন্য ব্যবহার করত। তারা প্রকাশ্যে ঘোষণা করত যে তারা খোদা, তাদের অনুসরণ করতে হবে, তাদের এতায়াত করতে হবে, তারা বেশি সৎ ছিল তুলনামূলকভাবে। কিন্তু আধুনিক যে খোদা যারা সেজে বসেছে, তারা সৎ নয়। তাদের দাবি একই, তারা একই বিষয়ে বিশ্বাসী। তারা চায় যে আপনি তাদের কথা মানেন, তাদের অনুসরণ করেন, তাদের দর্শন পরিবর্তনের আপনার কোনো অধিকার থাকবে না। তারা মনে করে যে পৃথিবীর পুরো নিয়ন্ত্রণ তাদের, তাদের রাস্তা থেকে বাইরে যাওয়ার অধিকার আপনার নেই। কিন্তু তারা খোদা হওয়ার দাবি করে না। তারা খোদা সম্পর্কে বলে যে খোদা মানুষের কল্পনার আবিষ্কার, অথচ তারা তাদের নিজেদের কল্পনার ফসল। সেই কারণেই কোরআনে কারীম মিথ্যা খোদাকে রদ করার উপর অনেক জোর দেয়। আর আমি হযরত নূহ সম্পর্কে ইতিপূর্বেই বলেছি, যেহেতু কত পুরনো কথা, হযরত নূহের যুগ থেকেই এটি চলে আসছে। তিনি মানুষের সামনে এটি তখনই স্পষ্ট করেছেন যে তোমরা খোদা ছাড়া থাকতে পারো না, খোদাকে বিশ্বাস করো বা না করো, খোদা ছাড়া তোমরা জীবিত থাকতেই পারো না। তাই আমি তোমাদেরকে বলছি, হয়তো সত্য খোদাকে মানো, না হয় মিথ্যা খোদার তোমরা দাসত্ব করবে।
যারা তোমাদেরকে অবশেষে ধ্বংস করবে, কেননা তারা খোদা নয়, তাদের ভিতর সেই জ্ঞান নেই, জ্ঞানের গভীরতা নেই, তাদের প্রকৃতি এবং আখলাকের সে সৌন্দর্য নেই যে সৌন্দর্য শুধু আল্লাহ তাআলার সত্তাতে রয়েছে। সেই কারণেই মূর্তি পূজার উপর, মূর্তি পূজার বিরুদ্ধে এত জোরালো নির্দেশ দেওয়া হয়েছে। মনে করো না যে মূর্তি পূজা শুধু কিছু মূর্তি বা প্রতিমার সামনে ঝোঁকা। হুজুর বলছেন এটি মূর্তি পূজার পুরনো রূপ, আধুনিক রূপ কিন্তু ভিন্ন, যা আপনাকে অবশ্যই চিনতে হবে। নবীদের পথ অনুসরণ করে আমরা বুঝলাম যে এগুলো কি। সূরা ফাতিহাতে যাচ্ছে এখানে সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তা থেকে আমরা বুঝলাম যে বিষয়টি দ্বিতীয় যে বিষয়ের উপর নবীরা জোর দেন তা হল মানুষ এবং মানুষের সাথে মানুষের সুসম্পর্ক এবং একটা শৃঙ্খলা এবং ন্যায় বিচারের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং নিরঙ্কুশ ন্যায় বিচারের রাজত্ব প্রতিষ্ঠা করা, অন্যের অধিকারকে হরণ না করা, খর্ব না করা। তো এই ক্ষেত্রে পুনরায় কমিউনিজমের কথা মনে পড়ে, তাদের খোদাও একই জিনিসের কথা বলে। এটি তারা দাবি করে যে আমাদের উদ্দেশ্য হলো এমন একটি সমাজ প্রতিষ্ঠা করা যে সমাজে কাউকে কেউ কাউকে কুক্ষিগত করবে না, সবাই সবাই প্রত্যেক ব্যক্তি সব নিজের অধিকার পাবে, সবার অধিকারের হেফাজত করা হবে, জীবনের হেফাজত করা হবে, কোনো ব্যক্তি তার অধিকারের বেশি কোনো কিছু নিতে পারবে না। এটি হলো কমিউনিজম। হুজুর বলছেন যে এই কথাই সমস্ত ধর্মের ধর্মীয় শিক্ষা, যদিও ভিন্নভাবে সেই দায়িত্ব পালন করা হয়, কিন্তু দাবির যতটুকু সম্পর্ক আছে দাবি একই। তাই কমিউনিজম একটা ধর্ম, কমিউনিজমকে ধর্ম হিসাবে নিতে হবে। যারা বলে যে ইসলাম ইসলাম কমিউনিজমের সাথে সহাবস্থান করে করতে পারে, আমরা যেভাবে ইচ্ছা আল্লাহর ইবাদত করতে পারি আর কমিউনিজমকে তাদের পছন্দ মতো অনুসরণ করতে পারি, হুজুর বলছেন যে এটি সম্ভব না। আল্লাহকে পরিবর্তন করে অন্য খোদাকে যদি অনুসরণ করো তাহলে সম্ভব, কিন্তু একই সময়ে দুই খোদার ইবাদত সম্ভব নয়। তাদের উভয়ের সন্তুষ্টির কাজ করবে একই সাথে এটি সম্ভব নয়, যদিও বিষয়বস্তু একই। কমিউনিজম কর্তৃত্ব নিজের হাতে নিয়েছে মানুষের অধিকারের নামে, আর এমন অধিকার তারা কুক্ষিগত করেছে যা আল্লাহ তাআলার। ধর্ম যেভাবে বিষয় আলোচনা করেছে সেভাবে তারা বিষয়টি আলোচনা করে। মানুষ এবং মানুষের সাথে সর্বোৎকৃষ্ট সম্পর্ক কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত, কি অধিকার, কি দায়িত্ব, কি কর্তব্য, কোথায় মানুষের সীমা শেষ, কোথায় তার সীমা শুরু হয়। কিন্তু কমিউনিজমে নৈতিকতার অ্যাবসলিউট কোনো ধারণা নেই, নিরঙ্কুশ কোনো ধারণা নেই। ধর্ম এবং আল্লাহর ধর্ম, মানুষের ধর্মের ভিতর এটাই পার্থক্য। নৈতিকতার কোনো উল্লেখ নেই সেখানে, কমিউনিজমে নৈতিকতার কোনো স্থান নেই সেখানে। এই নৈতিকতাহীনতা কেন, নৈতিকতা শূন্যতা কেন? আর নবীদের ইতিহাস পড়ুন, নবীদের ইতিহাস পড়লে বিষয়টা বোঝা যায় যে কমিউনিজমে কেন নৈতিকতার নামগন্ধ নেই, ধর্মে নৈতিকতার উপরে তো জোর কেন। এটাই এই দুইয়ের ভিতর স্বতন্ত্র পার্থক্য। এই শিক্ষার যে প্রথম রেফারেন্স আমরা দেখি, প্রথম উদ্ধৃতি দেখি মানব সম্পর্কের, সূরা মরিয়মে রয়েছে। এখানে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ আছে।
তিনি তার বংশকে বলেছেন, আওলাদকে বলেছেন, আল্লাহ তাআলা হযরত ইসমাইল সম্পর্কে বলেন যে তিনি শুধু আল্লাহর ইবাদতের উপরেই জোর দিতেন না, বরং তিনি যাকাতের উপর জোর দিতেন। কানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়া যাকাতি, যাকাত সমাজে যারা দরিদ্র ও যাদের কিছু নেই তাদের অধিকার, আপনার সম্পত্তিতে এটি তাদের অধিকার। কমিউনিজম এর বিষয়বস্তুর এটি, কমিউনিজমের আলোচনার এটি কেন্দ্রবিন্দু। সেখানে কেমন গরিব মানুষ নেই, আর সেখানে কেমন মানুষ নেই যাদের প্রয়োজন অতিরিক্ত আছে, যদি থেকে থাকে তাহলে উত্তর কি হবে? নবীরা সকলেই বিনা ব্যতিক্রমে যাকাতের কথা উল্লেখ করেন। মানুষের অর্থনৈতিক বিষয়ে, মানুষের সাথে মানুষের সম্পর্কের গণ্ডিতে সকল নবীরা যাকাতের কথা বলে। কোরআনে করিম অন্যত্র বলে যে প্রথম নবী থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত ইবাদত এবং যাকাত এই দুটো কমন বিষয় ছিল সমস্ত নবীদের আলোচনার। সমস্ত নবীদের ক্ষেত্রে সকল যুগে এই দুটো বিষয়ের উপর জোর দেখা যায়, তাই এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। নবীদের কাছ থেকে যদি আমরা আল্লাহর ইবাদত করা শিখি অন্যান্য মাবুদদেরকে বাদ দিয়ে, আর যদি আমরা যাকাত দেয়া শিখি, যাকাত কি, যাকাত কিভাবে দেয়া হচ্ছে তা যদি শিখি, তাহলে আল্লাহর সন্তুষ্টি লাভের দুটো গুরুত্বপূর্ণ উপায় আমাদের সামনে দেখা দেবে, ধরা দেবে। তাই নবীদের ইতিহাস আমাদেরকে পড়তে হবে। কোরআনে করিম নবীদেরকে কীভাবে দেখে সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে বিষয়টা পড়তে হবে, স্টাডি করতে হবে। এ বিষয়ে ক্রমশ আপনি দেখবেন যে ব্যাপকতর হচ্ছে, বিষয়ে আরো বড় আকারে আমাদের সামনে ধরা দিচ্ছে। There's so many prophets mentioned in the same subject. I am leaving them for a while. I mean, to emphasize this point, I'll come to this those verses now, which further elaborate this topic, this subject. Now we come to Hazrat Shuaib, the prophet who was. Hazrat Shuaib alayhi salatu wassalam er alochonay phire ashi. যে নবীকে মদিয়ান পাঠানো হয়েছিল, তিনি তার জাতিকে সম্বোধন করে বলেন যে হে 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 আমার জাতি, আবুদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়রু, একই শব্দ তিনি ব্যবহার করেছেন যা ইতিপূর্বে অন্যান্য নবীরা জাতিকে সম্বোধন করে বলেছিলেন যে হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, মালাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই, কাজাত কো বাইয়েনা তুম মির রাব্বিকুম, আল্লাহ তোমাদের জন্য অনেক তোমাদেরকে স্পষ্ট নিদর্শন দিয়েছেন, ওয়া আফুল কাইলা ওয়াল মিজান, আল্লাহ তাবখাসু নাসা শিয়াহুম। মাপ ও ওজনে তোমরা কম দিও না, তোমরা মাপ এবং ওজন পুরোপুরি দাও, এবং মানুষের অধিকার খর্ব করো না, আর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পর বিশৃঙ্খলা সৃষ্টি করো না, এটি তোমাদের জন্য কল্যাণ করো যদি তোমরা ইমান রাখো। তো এখানে অন্যের অধিকারকে পদদলিত করার বিষয়টি এসে গেছে। কমিউনিস্টদের স্লোগান হলো কোনো মানুষকে অন্যকে এক্সপ্লয়েট করার অধিকার দেয়া হবে না, অন্যের অধিকার খর্ব করার, পদদলিত করার বা কুক্ষিগত করার অধিকার দেয়া হবে না। হাজার সোয়েব এই কথাই হাজার হাজার বছর পূর্বে দাবি করেছেন, প্রায় একই ভাষায় তিনি বলেছেন, কিন্তু ভিন্নভাবে তিনি বিষয়টা পেশ করেছেন, কমিউনিস্টদের মতো না।
সেখানে শুধু সমাজে যারা বঞ্চিত শুধু তাদের অধিকার তাদেরকে দেওয়ার উপরে জোর নয়, বরং অন্যায়ভাবে টাকা উপার্জনকেও এখানে নিরুৎসাহিত করা হয়েছে। দুটো বিষয়ের উপর জোর, একটির উপর নয়। কমিউনিজমে তারা একথার উপর জোর দেয় যে মানুষকে এক্সপ্লয়েট করার অনুমতি দেওয়া হবে না বা অন্যের অধিকারকে একক্ষীগত করার অনুমতি দেওয়া হবে না, কিন্তু নিজ থেকে দরিদ্রদেরকে কিছু দেওয়ার শিক্ষা কমিউনিজমে আপনি দেখবেন না। টাকা এক হাত থেকে অন্য হাতে যাওয়ার কোনো ধারণা নেই স্বেচ্ছায়, কমিউনিজমে সেই ধারণা নেই স্বেচ্ছায় গরিবদের সাহায্য করার। কমিউনিজম যা দাবি করে তা হলো তাদের হাতে এমন একটা ব্যবস্থা থাকবে যা জোর করে ধনীদের হাত থেকে পয়সা নিয়ে দরিদ্রদের চাহিদা মেটাবে আর তাদের টাকা জোর করে নিয়ে রাষ্ট্রের জন্য ব্যবহার করবে বা খোদার জন্য ব্যবহার করবে, আর সেই খোদাই সিদ্ধান্ত করবে সেই টাকা কিভাবে খরচ হবে। আয় আপনি করবেন আর খরচ করবে খোদা, এটি হলো কমিউনিজমের পয়গাম। কোরআন করিমের শিক্ষা হলো নবীদের অতি পুরনো যে ইতিহাস আছে সেই ইতিহাসেই এই শিক্ষা দেয়া হয়েছে। এটি দ্বিমুখী এক শিক্ষা, সে শিক্ষার দুটো দিক আছে। একটি হলো অন্যদের অধিকার কক্ষিগত করবে না, কিভাবে কক্ষিগত করা হয় তার কিছুটা এখানে আলোচনা হয়েছে আর কিছু কথা অন্যত্র আলোচিত হয়েছে। তো এক্সপ্লয়টেশন, সকল প্রকারের এক্সপ্লয়টেশন বা অন্যের অধিকারকে কক্ষিগত করার বিষয়টিকে পুরোপুরি নিরুৎসাহিত করেছেন, নাকচ করে দেয়া হয়েছে। দ্বিতীয় কথা হলো তুমি যে টাকা আয় করবে, যে টাকা তোমার বৈধভাবে যা তুমি আয় করো তাকে স্বেচ্ছায় সেই টাকা স্বেচ্ছায় অন্যদের জন্য খরচ করো। যদি স্বেচ্ছায় তুমি তোমার টাকা অন্যদের জন্য খরচ না করো তাহলে একটা সময় আসবে যখন তোমাকে তা খরচ করতে বাধ্য করা হবে। তাই সমাজে যারা দরিদ্র তাদের চাহিদা পূরণ করো, তাদের দেখাশোনা করো, যদি তা না করো তাহলে তুমি তোমার নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করছো না। আল্লাহ পৃথিবীতে এই জান্নাতের সৃষ্টি করতে চেয়েছেন, যদি এটি না করো তাহলে জান্নাত তোমাদের জন্য জাহান্নাম হয়ে যাবে। আর একটি সময় আসতে পারে যখন তোমার আর সুযোগ থাকবে না আর নেকি করার, এবং তুমি তখন তোমার বৈধ উপার্জন থেকে বঞ্চিত হতে পারো। আর বিষয়ে তখন কৃত্রিম কিছু খোদার হাতে গিয়ে আশ্রয় নেবে, যার ফলে চূড়ান্ত বিশ্লেষণে তোমারই ক্ষতি হবে। কোরআন করিমের পয়গাম এটি, যা কোরআনের বহু আয়াতে উল্লেখ করা হয়েছে, যা আমি বিস্তারিত এখানে আর আলোচনা করতে চাই না, কিন্তু পরে বিষয়টা নিয়ে আমি সে আয়াতগুলো চিহ্নিত করব এবং আলোচনা জারি রাখব। তো আমি এখন উপসংহার টানছি যে নেমতকে এভাবে বুঝতে হবে, নেমত শুধু কাল্পনিক কোনো পুরস্কার নয়। কাউকে আল্লাহ নবী হওয়ার কথা বলে নবী বলে দিলেন, ঘোষণা করলেন, এমনটি এটি এমন নয়। নেমত বা পুরস্কারের একটা পটভূমি আছে, বিরাট সংগ্রামের পটভূমি আছে, এটি দ্বিমুখী সংগ্রামের পটভূমি। একটি হলো ইবাদতের যোগ্য সত্তাকে চিহ্নিত করা এবং সেই সত্তাকে মানুষের সামনে পরিচিত করা এবং সেই সত্তার সাথে সম্পর্ক স্থাপনের একটা যুক্তিযুক্ত পরিকল্পনা হাতে নেওয়া, মানুষকে বোঝানো
যে সেই খোদার ইবাদত করা উচিত অন্য কারো নয়। দ্বিতীয়ত নেয়ামত বা নেয়ামার যা দাবি, সে দাবি হলো মানুষের ভিতর ব্যাপক একটা অভিযান আরম্ভ করা, জেহাদ আরম্ভ করা। পৃথিবীতে নিরঙ্কুশ ন্যায় এবং জাস্টিস, ন্যায়পরায়ণতার রাজত্ব প্রতিষ্ঠা করা, যেখানে সব মানুষ তাদের অধিকার পাবে। আর মানুষের ভিতর আর এই বিষয়টি নিশ্চিত করা যে সমাজে যারা দরিদ্র তাদের কষ্টকে দূর করার আমরা চেষ্টা করব, স্বেচ্ছায় আমরা করব, স্বতঃস্ফূর্তভাবে করব। আর সেই নেকি করে আমরা যেন আনন্দ পাই সেই বিধান আমরা করব। এটি নবুয়তের খুব সংক্ষিপ্ত একটা সংজ্ঞা যা কোরআনে করিম আমাদের সামনে পেশ করেছে। যদি আমরা এটিকে সত্যিকার অর্থে একটা নেয়ামত মনে করি, তাহলে জামাত আহমদিয়ার এই উভয় ক্ষেত্রে উন্নতি করার জেহাদ করা উচিত, এবং এক্ষেত্রে নিজেদের সৎ এবং মুত্তাকি আর সত্যবাদী প্রমাণ করা উচিত। এই ক্ষেত্রে যদি আমরা অভিযান আরম্ভ না করি, সংগ্রাম আরম্ভ না করে নেয়ামতকে যদি না বোঝাই, তাহলে নবী প্রেরণের উদ্দেশ্য ব্যর্থ হবে, অর্থহীন হবে এবং কাল্পনিক বিষয় থেকে যাবে। তার সাথে আমাদের কোনো সম্পর্ক স্থাপন হবে না, সেটি অতীতের নেয়ামত থেকে যাবে। কিন্তু সেই নেয়ামতের সাথে আমাদের সম্পর্ক স্থাপন হবে না, এটি একটি নেয়ামত হবে কিন্তু সেটি নেয়ামতের সমাপ্তিও গণ্য হতে পারে। আমরা সেই নেয়ামত থেকে লাভবান হব না, কেননা তার সাথে আমরা সম্পর্ক ছিন্ন করেছি। এই বিষয়ে ইনশাল্লাহ আমি পরে কথা বলবো। আমি নেয়ামত সম্পর্কে দরস খুব বেশি দীর্ঘ করতে চাই না, এই রমজানে সূরা ফাতিহার উপর দরস শেষ করতে চাই। আমি জানি না আমি শেষ করতে পারবো কিনা, আগামী রমজানে আগামী দরসে ইনশাআল্লাহ নেয়ামার বিষয়ে আলোচনা শেষ করবো, মকজুবে প্রবেশ করবো। এই দুইয়ের ভিতর সম্পর্ক কি তাও ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো, বা দুইয়ের ভিতর পার্থক্য কি, আনামতা আলহেম মকজুবে আলম পার্থক্য কি, তাও ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা করব সময় থাকলে। আজকের সময় হয়ে গেছে, আজকের সময় খুব দ্রুত শেষ হয়ে গেছে। একই সাথে আমি অনুভব করলাম যে অধিকাংশ মানুষ প্রায় ঘুমাচ্ছিল, আর অপরদিকে আমি অনুভব করছিলাম যে বিষয়টা সময় খুব দ্রুত পার হয়ে যাচ্ছে, বিষয় আপনাদের বোঝানো কঠিন ছিল, অল্প সময়ে অনেক কিছু বর্ণনা করার দরকার ছিল। আমার সময় যতটুকু সম্পর্ক আছে সময় খুব দ্রুত কাটছিল, কিন্তু আপনাদের সময় খুব ধীরে ধীরে কাটছিল। এটাই হলো আপেক্ষিকতা, যেটিকে রিলেটিভিটি বলা হয়। হুজুর বলছেন